Hello viewers, welcome to my channel Easy Recipe by Ilora. আজকে আমি তৈরি করে দেখাবো বিন্নি চালের পায়েশ আর স্টিকি রাইস পুডিং। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এই পায়েশটার বিশেষত্ব হচ্ছে আপনি রাইসটাকে ভেঙে দেবেন না, কারণ এই রাইসটা স্টিকি হয়, যদি ভেঙে দেন গলে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো রাইসটা একদম মোমের মতো নরম থাকবে, আপনি মুখে দিলেই গলে যাবে, ঠিক এভাবে রান্না করতে হবে। তাহলে আমি আজকে সেটাই দেখাবো যে কিভাবে এই রাইসটা দিয়ে পায়েসটা তৈরি করতে হয়। আর এটা আপনারা যারা দেশের বাইরে থাকেন তার যে কোনো এশিয়ান শপে আপনারা পেয়ে যাবেন, এটাকে স্টিকি রাইস বলে আর অথবা গ্লুটোনিয়াস রাইস বলে। তো তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। আমি এখানে 1 লিটার ফুল ক্রিম মিল্ক নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ ক্রিম, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পাউডার মিল্ক। যারা ক্রিমটা দিতে চাচ্ছেন না তারাই 1/2 কাপের পরিবর্তে 1 কাপ পাউডার মিল্ক দিতে পারেন। এখন আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 2টো এলাচি আর 3টে দারুচিনির স্টিক। এখন আমি চুলোটা জ্বালিয়ে দিয়ে এভাবে নাড়িয়ে নেড়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত না দুধটা ফুটে উঠছে। দুধ ফুটে উঠেছে, আমি অলরেডি 1/3 কাপ বিন্নি চাল পানিতে ধুয়ে 1 ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি এখন ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে আমি নাড়িয়ে নাড়িয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত এটা ভাতের মতো সিদ্ধ হয়। তো আমার রাইসটা সিদ্ধ হয়ে গেছে, যে আমরা যেরকম ভাত রান্না করি ওই পর্যায়ে হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ভাতের মতো হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি চুলোর আঁচটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 1 ঘন্টার জন্য। মনে রাখতে হবে চুলার আঁচ কিন্তু অফ। দেখুন 1 ঘন্টা পরে আমি ঢাকনা তুলে ফেলেছি, দেখুন কতটা ঘন হয়ে গেছে। দেখুন রাইসটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে, ঢাকার আগে আমি আপনাদের দেখিয়েছি। তো এ পর্যায়ে একটু রাইসটা আস্তে আস্তে হয়ে যাবে, কারণ এটি স্টিকি, তো এভাবে একটু স্টিকি হয়ে থাকবে। তো আপনাদের রাইসটাকে এভাবে একটু একটা চামচ দিয়ে এভাবে নাড়িয়ে নাড়িয়ে একটু মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি চুলোটা আবার জ্বালিয়ে দেব। তা এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আপনারা কিন্তু চিনিটা কম বেশি করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পেস্তা বাদাম, 1 টেবিল স্পুন কাজু বাদাম। দিয়ে দিচ্ছি আমি অল্প একটু জর্দার রং, সেটা দুধের সাথে গুলিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। আমার পায়েসটা প্রায় হয়ে গেছে, এর চেয়ে বেশি ঘন করা যাবে না, কারণ এটা যখন আমি ফ্রিজে রেখে ঠান্ডা করব তখন আরও বেশি ঠিক হয়ে যাবে। তো একটা কথা মনে রাখতে হবে, এটার সাথে কিন্তু গোলাপ জল কিংবা কেওড়া ওয়াটার দেওয়া যাবে না, কারণ এই রাইসটার নিজস্ব একটা ফ্লেভার থাকে, ওই ফ্লেভারের সাথে শুধু দারুচিনি আর এলাচিই ভালো লাগে, অন্য কোনো ফ্লেভার ভালো লাগে না। তো এটা অবশ্যই ঠান্ডা করে খাবেন, ঠান্ডা করে খেলে কিন্তু এর টেস্ট ডাবল বেড়ে যায়। তা আমি এখন উঠিয়ে ফেলবো, তার আগে আমি একটু এলাচি পাউডার দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এখন আমি সার্ভ করে দেব। আপনার ইচ্ছে হলে বড় বাটিতেও সেট করতে পারেন, না হয় ছোট ছোট বাটিতেও সেট করতে পারেন। দেখুন আমি সার্ভ করে দিয়েছি, একটু তুলে দেখিয়ে দিচ্ছি, আমি ঠান্ডা করে নিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার এরকম ট্রাই করে দেখবেন যে আপনাদের কেমন লাগে, আর আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর রেসিপিটি আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তাহলে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। থ্যাংক ইউ।